हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल आशा करछी सबाई भालो आछेन आमराओ आलहामदुलिल्लाह बेश भालो आछी सकाल थेके ब्लगटी स्टार्ट करछी सकाले नाश्ता बानाच्छी आज बुधवार तो एकटा डिम सिद्ध करे निच्छी एकटा मजा नाश्ता बानाच्छी पावरोटी दिए सैंडविच टाइपेरई होबे तो एखाने गाजर कुचि तारपरे शसा कुचि आर आलू सिद्ध बेबी पटेटो एगुलो सिद्ध करे निएछी तो सुंदर करे एगुलो राखलाम आर किछु गोलमरिच आमार लागबे एकटु गोलमरिचेर गुड़ा आर खूब बेशी दिलेओ आबार झाल होये जाय तो अल्प परिमाणे देखे निलेन ओटाके आमी गुड़ो करे निएछी तारपर लवण दिए डिम सिद्धटा मिलिये आमी एई उपकरणगुलो सब भालो करे चटके निब সকালবেলা দেখা যায় বাচ্চাদের একটা হেলদি নাস্তার খুব দরকার সাথে বড়দেরও তো ব্রেডটা তো ওরা এমনিতেই পছন্দ করে তো এটাকে শুধু ডিম দিয়ে না দিয়ে একটু ভেজিটেবলও অ্যাড করার চেষ্টা করলাম আর ভেজিটেবলের পুষ্টিগুণগুলো তো দরকার ওদের শরীরে তো এজন্যই চেষ্টা করলাম আর এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি তারপরে তো রেডি করে নিলাম আমিও আজকে এটাই খাবো ব্রেকফাস্ট আর আমার হাজবেন্ডও খেয়ে চলে যাবে এখনও বসে আছে ওকেও দিব তো আগে মেয়েকে দিয়ে নিচ্ছি আসলে এই জাতীয় খাবারগুলো বাচ্চারা কিন্তু খুব লাইক করে খেয়াল করে দেখবেন চাইলে আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন টমেটো কেচাপের সাথে বাট আমার বাচ্চারা এমনিতেই মেয়োনিজটা লাইক করে তো আমি এভাবে দিয়ে দিলাম আর সসটাও দিলাম না এই যে ভাত রান্না হচ্ছে আর এখানে কয়েকটা ভাত ছিল ওগুলো আসলে জিনিস একদম নষ্ট করতে চাই না তো ভাতটা ঢেকে দিলাম আবার তাড়াতাড়ি উতল আসবে কেটে নিয়েছি এগুলো হলো পোয়া মাছ তো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বেশি একটা খাওয়া হবে না সেজন্য তিন পিসি করলাম বেশি করলে দেখেছি থেকে যায় একটা পিস নষ্ট হোক সেটা চাই না তো এই মাছটা আসলে সামুদ্রিক তো সামুদ্রিক মাছটা আমার ঘরে একটু কমই খাওয়া হয় খুব বেশি পছন্দ করি না আমরা তবে সামুদ্রিক মাছ তো স্বাস্থ্যের জন্য ভালো আর রসুন থেঁতো করে নেব দেশি রসুন ছিলতে কিন্তু অনেক সময় লাগে আর একটা বেগুন নিয়েছি বেশি নিলে আসলে খাওয়া হয় না এই যে একটা বেগুন চাক চাক করে হলুদ মরিচ সব মাখিয়ে রাখবো ভাজি করবো আমার হাজবেন্ডের অনেক পছন্দ আর এই যে বড়ই ধুয়ে নিয়েছি বাচ্চাদেরকে একটু খেতে দিব রান্নার আগে সব উপকরণগুলো গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব ইজি হয়ে যায় তো মাছে আমি দিব জিরা গুঁড়া সেজন্য আগে থেকেই টেলে আমি গুছিয়ে রাখছি যেন রান্না হলেই সাথে সাথে দিয়ে দিতে পারি একটু জিরাটা আমি এই আমার এই হামান দিস্তায় পেস্ট করে নিচ্ছি এটা সুন্দর গুঁড়ি হয়ে যাবে এবং এটাই দিয়ে দেবো তরকারিতে যে গুঁড়ি করে নিয়েছি হামান দিস্তায় এবারে গুঁড়ি করব মানে ছেঁচে নিব সেটা হলো রসুন তো এগুলো চেতন করে নিলে একদম ফ্রেশ ফিলটা পাওয়া যায় আর আমি অত ঝামেলা যাচ্ছি না আমার আসলে রসুন ব্লেন্ড করা শেষ কিন্তু করা হচ্ছে না আর এই রসুনগুলো ছিলতে না অনেক টাইম লাগে তো করে ফেলতেছি আর রসুনটা আসলে কি অনেকে কমও খায় অনেকে বেশিও খায় আমি একটু একটু বেশিই খাই আর যেহেতু সামুদ্রিক মাছ এটাতে একটু রসুন লাগে এখানে ছোট সাইজের দুইটা রসুন আছে তো ফিরে আসছি থেতো করে তারপর কম তেলে রান্না করার চেষ্টা করতেছি এবার দেখি কি করা যায় এই তেলে মাছ ভেজে আর একটু তেল থাকবে ওটা দিয়ে রান্না করে নেব হলুদ লবণ মাখিয়ে রেখেছি এপাশে আলু আছে কোনো সমস্যা নেই এভাবে করে ফেলবো আসলে ঝটপট যতটা করা যায় আর এখন বেগুনগুলো কেটে নিব মাছ ভাজা হতে হতে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু একসাথে দিয়ে দিলাম হয়ে যাবে আশা করি এদিক থেকে বেগুন এই যে কেটে নিয়েছি এখন সুন্দর করে হলুদ লবণ ধনিয়া জিরা গুঁড়া মাখিয়ে নিব তো মোটামুটি মাছটা অনেক ছিটতেছে আমি কিন্তু দূরে থেকে জুম করে শ্যুট করতেছি তো পেঁয়াজগুলো ভেজে একদম বেরেস্তা টাইপের কাছাকাছি গেলে রসুন থেতো করাটা দিয়ে দেবো একটু লাল লাল করে মজা করে রান্না করার চেষ্টা করছি এই তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা এটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব Thank you.
হয়ে গেছে আর আলু কিন্তু অনেক ঝোল টেনে নেয় সো এখন একটু একটু ঝোল জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর খাওয়াই হবে না মেয়ে একদমই মানে দিলে আর ওই তরকারি খায় না তো ওর জন্য আবার একটা বাড়তি ঝামেলা সেটাও করতে চাচ্ছি না তো এইভাবেই জিরা গুঁড়াটা সে লাইক করে আমার তরকারি আমি রেখে দিলাম কাউন্টার টপের উপরে এক পাশে আর বেগুনটা এবার ভেজে নিব এভাবে দুজনকে একসাথেই দেই ছোট মনিকে চেয়ারের উপরে একটা বালিশ দিয়ে দিই আসলে জাস্ট শেখার জন্য ও কিন্তু কিছুই খায় না একদমই খেতে পারে না এখন কথা বলো মু বলো বাবা কোথায় বাবা কোথায় বাবা ও বাথরুমে বলো বাথরুমে আপু কই আপু আপু কই এখন রাতের জন্য একটু ডিম ভোনা করবো আর মেয়ের পছন্দ মতো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে রান্না করবো কাটা মশলায় ডিম ভোনা তো ডিমটাও এর আগেও আমি দেখিয়েছি এভাবে করেছিলাম তবে আজকে একটু আলু দিব সাথে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এটা ব্যাচেলার ভাইয়াদের জন্য বেশি ভালো আপুদের জন্য যারা হোস্টেলে থাকেন বা মেসে থাকেন তো চলুন শুরু করি তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি কেটে নিয়েছি রসুনটা খুব সুন্দর করে ভেজে নিব আর একদম ব্রাউন লাগবে না এর আগেই আমি যে মশলাটা রেডি করছি সেটা দিয়ে দেবো তো এই যে এখানে আমি শুকনা গুঁড়া মশলাগুলো নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এগুলো এখন পানি দিয়ে দেবো তো এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসে যেহেতু কাটা মশলায় রান্নার টেস্টটা অন্যরকম হবে আর সাউন্ড শুনতে পাচ্ছেন বাচ্চারা আসলে এই জন্য আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না নাহলে কিন্তু আমার অনেক ইজি হয়ে যায় ভয়েসটা পরে দেয়া লাগে না কিন্তু এই যে বাচ্চাদের আওয়াজের জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হয় তো এই যে কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে একটু তেলটা উঠে উঠে আসলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো পাতলা করেও দেওয়া যায় আজকে আমার ভালোই লাগছে এভাবে কাটতে তো আমি এভাবেই কেটে নিয়েছি মাছেও এভাবে দিয়েছিলাম দেখতে পেয়েছেন আপনারা দিয়ে দিলাম এবার আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে যেহেতু নতুন আলু একদম দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য বেশি ভালো লাগে নতুন আলু নতুন পেঁয়াজ দিয়ে রান্নাগুলো করতে তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নেব এবার কিছুক্ষণ ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব আসলে কষিয়ে রান্না করলে সেই রান্নাটা যতই কাঁটা মশলাই হোক মজার হয় আমি কিছুক্ষণ এই যে ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো বাটিতে এই যে দুইটা ডিম আমি নিয়ে তারপর একসাথে রেখেছি ছেড়ে দিয়ে রান্না করব ছেড়ে দিয়ে ডিম ভুনা বলে এটাকে আমাদের উত্তরখান এলাকায় তো ভাবছি সেটাই করি আর আমার মেয়েও এইভাবে ডিম ভুনা করলে খুব লাইক করে বলতেছে যে গোটা গোটা ডিম ভুনা খাবে না তো ভাবলাম যে এইভাবেই করে ফেলি আর একটু আলু দিলে কি এটা দিয়ে খাওয়া যায় আর কিছু লাগবে না এই যে আমার মশলাটার সাথে আলুটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে বললাম না যে কোনো ব্যাচেলার ভাইয়া আপুরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে সব সময় যে বাটা মশলা লাগবে বা খেতেও করাও লাগবে এমন কোনো কথা নেই এই যে সুন্দর কষানোটা যদি ভালো হয় তরকারি ভালো হতে বাধ্য তো দিয়ে দিব এবার আমি পানি দিচ্ছি এটা কুসুম গরম পানি কিছুক্ষণ আগে গরম করেছিলাম তো যাই হোক এখন এটা দিয়ে রান্না করে নিচ্ছি আর গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা ভালো হয় রান্নাটা কিন্তু হচ্ছে তো এভাবেই হতে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো কমিয়ে দিলেই কিন্তু সিদ্ধ হবে ভালোভাবে দেখুন এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মানে এখন কিন্তু পুরাই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিব আর এরকম করে আগে ভেঙে রাখলে বাটিতে তাহলে ডিম যদি নষ্ট পড়ে তাহলে তরকারিটা নষ্ট হলো না এরকম ভেঙে নেবেন তো আমি এরকম করে রেখেছি আগে রান্নার আগে ভেঙে রেখেছি ডিমটা তাহলে নর্মালও হয়ে যাবে মানে ফ্রিজ থেকে বের করে তো এবার ঢেকে দিব কুসুমের উপরে একটু 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 লবণ দিয়ে দিলাম অনেক সময় লবণটা একটু কম মনে হতে পারে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি যেটা করব সেটা বেশি একটা ঝাল তো দেইনি রায়না যেহেতু খাবে তো আমি আমার জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা ফ্লেভারের কাজও করবে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম
আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ব্যাচেলার ভাইয়া আপুদের খুব ভালো লাগবে এরকম ঝটপট এই যে ডিমের কুসুমটা কি সুন্দর হয়ে গিয়েছে চেষ্টা করবেন কুসুমটা যেন না ভাঙে তাহলে ডিমের মজাটা থাকবে না তো এটা দিয়ে আমি রুটি খাবো আর অ্যানামনি ভাত খেয়ে নেব আজকে একবার আমি খুলে দেখবো জাস্ট একবার এই যে কুসুমটা কিন্তু নরম নরম আছে তো কুসুমটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমি রান্না করবো এখানে উল্টে পাল্টে দেওয়ার কিছুই নেই তো এইভাবে ডিম রান্না করলে আসলে অনেক মজার হয় এটাই বলবো আপনারা ট্রাই করতে পারেন যে ঝটপট সময় নেই বা হয়তো বাইরে গেলাম ওখান থেকে এসে কী রান্না করবো তো এরকম করে কিন্তু ডিম রান্না করা যায় আর কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট অসাধারণ একটা বৈচিত্র্য আনে রান্নাটায় ধনে পাতা দেওয়া যায় অবশ্যই কিন্তু আমি দিচ্ছি না আমার মেয়ে খায় না এই জন্য আপনারা চাইলে দিতে পারেন আর জিরার গুঁড়াটাও দিচ্ছি না যেহেতু কাঁচার জিরা একটু বেশি পরিমাণে দিয়ে রান্নাটা করেছি আর এখন টালা জিরা করতেও ইচ্ছে করছে না তো হয়ে গেল আমার রান্নাটা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক দিয়ে দিবেন খুদা হাফেজ